السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن شاء الله আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ঈদের সালাত ও কুরবানির গুরুত্ব, ফাজাইল ও মাসাইল। ঈদের সালাত ও কোরবানির গুরুত্ব, ফাজাইল ও মাসাইল। ঈদের সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, শরিয়া নির্ধারিত ইবাদত। ঈদের দিনের শুরু আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমাদের সামনে একবারে কাছাকাছি সময় যে ঈদ, সেটা হচ্ছে ঈদুল আদহা। ঈদুল আদহা, এই ঈদের দিনে শুরু আমরা যেভাবে করব তা হচ্ছে তাকবীর দিয়ে শুরু করব। আর তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আমরা, শরিয়া নির্ধারিত এই তাকবীর আমরা শুরু করব ঈদের আগের দিন, অর্থাৎ আরাফার দিন, ফজর থেকে শুরু, ফজরের সালাতের পর থেকে, প্রতি সালাতের পরে আরাফার দিনের ফজরের সালাতের পর থেকে ১৩ তারিখ ১৩ই জিলহজ আসরের সালাত পর্যন্ত এই তাকবীর জারি থাকবে প্রতি সালাতের পর। এবং ঈদের জামাতে যখন যাওয়ার জন্য আমরা শুরু করব, ঘর থেকে বের হই এই তাকবীর দেওয়া শুরু করব এবং ঈদগাহ পর্যন্ত তাকবীর বলতে বলতে আমরা ঈদগাহে পৌঁছব ইনশাআল্লাহ। তাকবীরের শব্দ আগেই বলেছি যে এটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই হাদিসের শব্দগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে ইরওয়াউল গালিল কিতাবের তৃতীয় খণ্ডে ১২৫ নম্বর পৃষ্ঠা। এরপরে আমাদের জানতে হবে ঈদের সময়কাল। আমরা জানি বছরে দুইটি ঈদ, ঈদুল আদহা ও ঈদুল ফিত্র। ঈদুল আদহা সময় হচ্ছে সূর্য ভালোভাবে উদিত হওয়ার পর যত তাড়াতাড়ি সময় সালাত আদায় করা যায় তত তাড়াতাড়ি করতে হবে। ঈদুল ফিত্রও তাই, সূর্যের আলো চতুর্দিকে আলোকিত হওয়ার পর যথাসম্ভব যত তাড়াতাড়ি সময়ে আদায় করা যায় তাই আদায় করতে হবে। ঈদের দিনের, ঈদুল আদহার দিন সকালে ঘুম থেকে উঠে গোসল করে ঈদের সালাতের প্রস্তুতি নিতে হবে, কেননা ঈদের দিন গোসল করা সুন্নাহ। ঈদুল আদহায় গোসল করে
পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্রতা অর্জন করে, পবিত্র কাপড় পরে, কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতে হবে। ঈদগাহে গিয়ে সর্বপ্রথম কাজই হচ্ছে সলাত আদায় করা। সলাত আদায় করতে হবে। সলাত আদায় করার পর খুতবা শুনে ঈদগাহের ময়দানে অথবা বাড়িতে ফিরে এসে কোরবানি করা এবং কোরবানির গোশত দিয়ে ইফতার করা। এই সকাল থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত কোনো কিছু না খেয়ে থাকা সিয়ামের মতো, আর ইফতার করতে হবে কোরবানির গোশত দিয়ে। এটা হচ্ছে সুন্নাহ। এর বর্ণনা এসেছে মুসনাদে আহমদের, হাদিস নম্বর 23,034। ঈদগাহের ময়দানে মহিলাদেরকে উপস্থিত করানো, ঈদের সালাতে মহিলাদের উপস্থিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন সহিহ বুখারীতে যে কয়টি হাদিস এসেছে তার মধ্যে যে শব্দ দিয়ে শুরু করা হয়েছে তা হচ্ছে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য হাদিসে এসেছে কুন্না নুআম্মারু, এর অর্থ হচ্ছে আমাদেরকে নির্দেশ দেয়া হতো, আমরা আদিষ্ট হতাম, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন যে তোমরা মহিলারা ঈদগাহের ময়দানে উপস্থিত হও। ঈদগাহের ময়দানে মহিলাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, যার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দিতেন। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন ঈদগাহের ময়দানে মহিলাদের উপস্থিতি ওয়াজিব, যাতে তারা খুতবা শুনতে পারে। সকল মহিলা এমনকি ঋতুবর্তী মহিলারাও ঈদগাহের ময়দানে উপস্থিত হবে। ঋতুবর্তী মহিলারা তারা সলাতের সময় পৃথক থাকবে এবং সলাত শেষে মুসলমানদের ইমামের খতিবের খুতবা শুনবে এবং দোয়ায় শরীক হবে। এই জন্য ঈদের দিন ঈদের ময়দানে মহিলারা মানে ফ্যামিলিতে যারা আছে সবাই ঈদগাহে উপস্থিত হবে। এটি মুসলিম উম্মার জন্য বার্ষিক একটি মহাসম্মেলন। এই সম্মেলন থেকে উপকৃত হবে সন্তান সন্ততি, স্ত্রী পরিবার পরিজনের যারা আছে, পুরুষ মহিলা সবাই উপকৃত হবে। এই জন্য আমরা চেষ্টা করব ঈদগাহের ময়দানে সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার জন্য। ঈদের সালাত অন্যান্য সালাতের মতোই, তবে কিছু পার্থক্য আছে। অন্যান্য সালাতে অতিরিক্ত কোন তাকবীর দিতে হয় না, কিন্তু ঈদের সালাত আদায় করতে হবে বারো তাকবীরে। বারো তাকবীরে আদায় করা সুন্নাহ। প্রথম রাকাতে সাত তাকবীর এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর। এ ব্যাপারে অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে। এ ব্যাপারটা অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল করা দরকার। আমাদের সমাজে ছয় তাকবীরে ঈদের সালাত আদায় করা হয়, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। সহি হাদিস দ্বারা প্রমাণিত
فعلي قولي تقريري شبد رنا حدث درا প্রমাণিত যে ঈদের সালাত বারো তাকবির আদায় করতে হবে। প্রথম রাকাতে সাত তাকবির এবং দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবির। ঈদের দিনের খুতবা সালাতের পরে খুতবা দিতে হবে। শুরুতেই বলেছি আমি ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে প্রথম কাজ হচ্ছে সলাত আদায় করা। সলাতের পূর্বে ঈদের সলাতের পূর্বে যে বক্তৃতা দেওয়া হয়, বক্তৃতা বিবৃতি ওয়াজ নসিহত করা হয়, এটা শরীয়ত সম্মত নয়, এই জন্য এটা বর্জন করা দরকার। ঈদের সলাতের পূর্বে বক্তৃতা ওয়াজ নসিহত করা, হালাকা করা এবং বক্তৃতার শেষে ওয়াজের শেষে সম্মিলিত মোনাজাত করা, সলাতের শেষে সম্মিলিত মোনাজাত করা, খুতবার শেষে সম্মিলিত মোনাজাত করা, এর কোনটাই শরীয়তসম্মত নয়। এগুলো অবশ্যই বর্জন করতে হবে। ইসলামের ইতিহাসে তথা এই কাজগুলো আল্লাহর রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তবে তাবেঈনদের যুগে ছিল না, ইমাম আবু হানিফার যুগে ছিল না, ইমাম শাফির যুগে ছিল না, ইমাম মালিকের যুগে ছিল না, ইমাম আহমদ ইবনে হাম্বলের যুগে ছিল না। এই সবগুলো নব আবিষ্কৃত বেদাত, যা অবশ্যই পরিহার করতে হবে। এমনকি ইসলামের ৬০০ বছর পর্যন্ত এর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে ইসলাম মানতে হবে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে। এরপর খুতবার ব্যাপারে আর একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে খুতবা দিতে হবে বোধগম্য ভাষায়, যে ভাষা উপস্থিত জনগণ বুঝে। যদি সবাই ইংলিশ বুঝে সেখানে ইংরেজিতে খুতবা দিতে হবে, যদি আরবি বুঝে আরবিতে দিতে হবে, যদি বাংলা বুঝে উপস্থিত জনতা তাহলে বাংলাতে বাংলা ভাষায় দিতে হবে। কেননা বোধগম্য ভাষায় খুতবা তাদেরকে যে খুতবা প্রদান করা হবে, যে নসিহত দেওয়া হবে, উপস্থিত জনতাকে নসিহতটি বুঝিয়ে দিতে হবে, বোঝানোর জন্য তাদের ভাষায় খুতবা দিতে হবে। বাংলাদেশে বাংলা ভাষায় খুতবা দেওয়া বৈধ। আজকের আলোচ্য বিষয়ের দ্বিতীয় যে বিষয় অতি সংক্ষেপে আমি বলার চেষ্টা করব, সেটা হচ্ছে কোরবানি। কোরব শব্দ থেকে কোরবান, যা কোরআনে এসেছে কোরবান। কোরব শব্দের অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা, অর্থাৎ যে আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়, আল্লাহকে রাজি খুশি করা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সেই আমলের নামই হচ্ছে কোরবানি। কোরবানি করা সুন্নাহ মুআক্কাদা, এটা ইসলামী শরিয়া সম্মত নির্ধারিত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সুন্নাহ মুআক্কাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কোরবানি করেছেন এবং সাহাবায়ে কেরামও কোরবানি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরবানির ব্যাপারে কঠিন হুঁশিয়ারি ব্যক্ত করেছেন যে মান কানা লাহু সাআতান, অর্থাৎ যার সামর্থ্য আছে কোরবানি করার, কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করল না, সে যেন
আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়, অর্থাৎ যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও কোরবানি করে না, কোরবানি করল না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, যা কঠিন কঠোর হুঁশিয়ারি। এই জন্য এই হুঁশিয়ারিটি এসেছে ইবনে মাজা হাদিস নম্বর 3123, ইবনে মাজা 3123 নম্বর হাদিসে আল্লাহ রাসূল ইসলাম কঠিন ধমক দিয়েছেন যে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও কোরবানি করেনি, সেজন্য আমাদের ঈদগাহের কাছে না আসে। এই জন্য যাদের সামর্থ্য আছে, সামর্থ্য বলতে বোঝায় ঈদের দিন এবং ঈদের পরের তিন দিন, এই সময়ে যাদের পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ বাদে কোরবানির পশু জবাই করার মতো সম্পদ তার কাছে আছে, এটাই হল সামর্থ্য। যে কোরবানির পশু ক্রয় করার মতো সামর্থ্য আছে তার, অথচ সে কোরবানি করল না, এই সামর্থ্য থাকার পরেও যদি সে কোরবানি না করে, তাহলে সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। এর দ্বারা বোঝা যাচ্ছে যে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আমাদেরকে অবশ্যই করতে হবে। কোরবানি কখন করব আমরা? কোরবানির সময়সীমা হচ্ছে 10ই জিলহাজ, অর্থাৎ ঈদুল আজহার দিন। ঈদের সালাত পড়ার পরে, খুতবা শোনার পরে বাসায় এসে, মানে ঈদের সালাতের পর থেকে নিয়ে আয়ামত আশরিকের শেষ দিন পর্যন্ত কোরবানি করা যায়। দিনে রাতে যে কোনো সময় আপনি কোরবানি করতে পারবেন, এটা হচ্ছে তার সময়সীমা। ঈদের সালাতের পূর্বে আরেকটি বিষয় জানা থাকা দরকার, ঈদের সালাতের পূর্বে যদি কেউ কোরবানি করে, তার কোরবানি এটা গ্রহণযোগ্য হবে না, এর পরিবর্তে আরেকটি কোরবানি দিতে হবে। কোরবানির পশু, কোরবানির পশু সাইড প্রকার, যা আমরা আমাদের জানা রয়েছে, তা হচ্ছে ছাগল, দুম্বা বা ভেড়া, গরু, উট, এই চার শ্রেণীর পশু দিয়ে কোরবানি করা বৈধ। কোরবানির পশু মুসলিম না হতে হবে। সিন্নুন শব্দের অর্থ হচ্ছে দাঁত, মুসলিম না মানে হচ্ছে দাঁতওয়ালা, দাঁতওয়ালা পশু দিয়ে কোরবানি করতে হবে। যেমন বয়সের দিকে আমরা তাকালে যদি বলি, তাহলে ছাগলের ব্যাপারে এক বৎসর পরিপূর্ণ হয়ে দ্বিতীয় বৎসরে যে ছাগল পদার্পণ করেছে তার দ্বারা কোরবানি করা যাবে। গরুর বেলায় দুই বৎসর অতিবাহিত করে তৃতীয় বৎসরে পদার্পণ করেছে, এমন গরু দিয়ে কোরবানি করা যাবে। এরপর উট, উটের বেলায় পাঁচ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর ষষ্ঠ বছরে, ছয় নম্বর বছরে পদার্পণ করেছে, এবং উট দিয়ে কোরবানি করা যাবে। অর্থাৎ ছাগল, দুম্বা ভেড়া, গরু, উট, এই চারটি ব্যতীত অন্য কোন পশু দ্বারা কোরবানি করা বৈধ নয়। কোরবানির ব্যাপারে আরেকটি কথা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে যে বাঘে কোরবানি করা যাবে কিনা। হাদিস থেকে আমরা যে বিষয়টি জানতে পারি সেটা হচ্ছে, একটা গরুতে সাতজন শরীক হতে পারবে, জন সাতজন শরীক হতে পারবে, একটা উঠে দশজন শরীক হতে পারবে। এখানে জনের কথা বলা হয়েছে। কোরবানিটা হচ্ছে
যদি আপনি ফ্যামিলির পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে তাহলে একটি পশু দিতে হবে। ফ্যামিলিতে লোক যতই বেশি হোক একটি পশু দিলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে। একটি ছাগল বা দুম্বা বা গরু অথবা একটি উট। ফ্যামিলি আবার বলছি আমি, পরিবারের পক্ষ থেকে কুরবানি দিলে একটি পশু কুরবানি দিতে হবে। আর ব্যক্তিগতভাবে আপনি যদি আপনার পক্ষ থেকে দেন তাহলে বাঘে কুরবানি দিতে পারবেন না। এটা আপনার পক্ষ থেকে জনের পক্ষ থেকে একজনের পক্ষ থেকে আদায় হবে, পরিবারের পক্ষ থেকে আদায় হবে না। অর্থাৎ জনপ্রতি এক বাঘ দিলে আপনার আদায় হবে, তাই বাঘে করা যাবে। এইভাবে বাঘে কুরবানি দেওয়া যাবে। আর পরিবারের পক্ষ থেকে দিলে একটি পশু জবাই করতে হবে, বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আরো কিছু বিষয়, সেটা হচ্ছে আমাদের সমাজে একটি প্রথা চালু আছে, সেটা হচ্ছে যে কোরবানি ও আকিকা একসাথে একই পশুতে দেওয়ার প্রথা চালু আছে, এটা আদায় হবে কিনা মনে রাখতে হবে আমাদের। কোরবানি একটি ইবাদত যা শরিয়া নির্ধারিত স্থান কাল এবং সময়ের সাথে সম্পৃক্ত। যেমন ঈদুল আজহার কোরবানি করতে হবে, এর পূর্বে বা পরে করলে ঈদুল আজহার নির্ধারিত এই কোরবানি আদায় হবে না। এই জন্য জুলহজ মাসের 10 তারিখ ঈদের সালাতের পরে কোরবানি করতে হবে এবং আয়ামে তশরিকের যে কোনো সময়ে। আর আকিকা হচ্ছে, আকিকা ও স্বতন্ত্র একটি ইবাদত, তাও শরীয়ত নির্ধারিত। আকিকা হচ্ছে সন্তান জন্ম নেয়ার সপ্তম দিনে, সন্তান জন্ম হওয়ার সপ্তম দিনে এটা করতে হয়। আকিকার সাথে সন্তান বন্ধক থাকে, এই বন্ধক মুক্ত করার জন্য একটি পশু তার পক্ষ থেকে জবাই করতে হবে। এই জন্য আকিকা ভিন্ন এবং কোরবানিও ভিন্ন, ভিন্ন ভিন্ন এবাদত, দুটি একত্র করার কোন সুযোগ নাই। এর জন্য একই পশু দিয়ে আকিকা এবং কোরবানি আদায় হবে না। এটা করুণে সালাসায় এটা পাওয়া যায় না। সাহাবাদের যুগে এই ধরনের কোন প্রথা চালু ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না এবং আইমা কেরামদের যুগেও ছিল না। এগুলো পরে মানুষ তৈরি করেছে। আবার বলছি আমি, আকিকা ভিন্ন একটি ইবাদত এবং কোরবানি ভিন্ন একটি ইবাদত, এটা কাল সময়ের সাথে সম্পৃক্ত। যে ইবাদত যে সময় করা দরকার সেই নিয়মে সেই ইবাদত করতে হবে। আকিকা এবং কোরবানি একসাথে এক পশু দিয়ে আদায় হবে না। এই জন্য আকিকার জন্য আলাদা পশু এবং কোরবানির জন্য আলাদা পশু হতে হবে, একসাথে করার কোন বিধান নাই, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আরেকটা বিষয়, নিজের কোরবানি নিজে করাই উত্তম, নিজে করলে ভালো। আর না হয় নিজে করতে না পারলে কমপক্ষে উপস্থিত থেকে তা অবলোকন করা, তা দেখা ভালো, উপস্থিত থাকতে হবে।
বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবহ করতে হবে এবং এ কোরবানি বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলারিন অন্য মানুষ যদি করে, অন্য কেউ যদি করে, তাহলে বলতে হবে তার নাম নিতে হবে সেখানে যে অমুকের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে জবহ করা হল, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবহ করতে হবে। গোশত বন্টন, এটা কোরবানির গোশত তিন ভাগ করে, তিন ভাগ সমান হতে হবে, এটা দর্তব্য নয়। অর্থাৎ কোরবানির গোশতগুলো তিন ভাগে বিভক্ত হবে, বিলি বন্টন হবে তিন ভাগে। এক ভাগ আপনার নিজের জন্য রাখবেন, এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য, আর এক ভাগ গরিব মিসকিনদের জন্য। সমান সমান করে একেবারে দাঁড়িপাল্লা দিয়ে মাপতে হবে, এটাতে আপনি বাধ্য নয়। যদি গরিবদের সংখ্যা বেশি থাকে তাহলে তাদেরকে বেশি দিবেন, আত্মীয় স্বজন অভাবীদের সংখ্যা যদি বেশি থাকে তাহলে তাদেরকে আর একটু বেশি বাড়াইয়া দিবেন। আর যদি আপনার প্রয়োজন বেশি হয় আপনার নিজের জন্য বেশি রাখতে পারবেন। এরপর আরেকটা মাসালা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা, মৃত ব্যক্তির জন্য পৃথকভাবে কোরবানি দেওয়ার কোন নিয়ম ইসলামের শরিয়া নির্ধারণ করে নাই। ওই জন্য মৃত ব্যক্তির জন্য পৃথকভাবে কোরবানি করা যাবে না। কোরবানির আগে বা পরে সদাকা করতে পারবেন, মৃত ব্যক্তির জন্য আপনি পশু জবহ করে সদাকা করতে পারবেন। তবে মনে রাখতে হবে এই পশুর একটি টুকরাও আপনি বক্ষণ করতে পারবেন না, আপনার জন্য জায়েজ নয়। পুরাটা গরিব মিসকিনদের হক, তাদেরকে বণ্টন করে দিতে হবে। আরেকটা প্রশ্ন ইদানিং দেখা দিচ্ছে যে কুরবানির বদলে তার মূল্য সদাকা করা যাবে কিনা। একথাও মনে রাখতে হবে কুরবানি একটা শরিয়া নির্ধারিত ইবাদা, এটা পরিবর্তন করার কোন অধিকার কারো নাই। এই জন্য কোরবানির বদলে তার মূল্য সদাকা করা জায়েজ হবে না। কোরবানির সময় কোরবানি দিতে করতে হবে এবং সদাকা করতে হলে আপনি পৃথকভাবে আলাদা সদাকা করবেন। আজকে আর কথা বেশি দীর্ঘ করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের যাবতীয় নেক আমল কবুল করেন এবং আজকে যা বললাম এর উপর যেন আমাকে এবং আমাদের সবাইকে, আপনারা যারা শুনছেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته